আরে লিগাম ভাই কি করতেছেন ভাই? ভাই পাইপটা একটু ধরতে কাটো। ভাই কি হলো? মানে বুঝলাম না ভাই, আমি ওরে বলছি পাইপটা একটু ধর, আমি পাইপটা কাটবো। আপনি পাইপ কেন কাটবেন ভাই? এখানে নিচে সিলিন্ডার জ্বলতেছে আগুন, আপনি কি মাথা খারাপ নাকি? ভাই আমার মাথা খারাপ না, মাথা ঠিকই আছে। তাহলে ঘটনা কি বুঝলাম? ঘটনাটা হচ্ছে একটু এখানে ক্যামেরাটা ধরেন। আচ্ছা আচ্ছা ভাই, আস্তে আস্তে ভাই। এই যে লিগাম ভাই, আস্তে ভাই। কি হলো এখন পাইছেন প্রমাণ ঘটনাটা কি? মানে কি হলো বুঝলাম না, কি হলো বুঝলাম না। মানে এইখানে আমি একটা সেফটি ডিভাইস নিয়ে এসেছি। এটা হচ্ছে যদি আপনার গ্যাসের চুলা রানিং থাকাকালীন অবস্থায় গ্যাস লিকেজ হয়, কোন ধরনের মানে কোন ধরনের সমস্যার সম্মুখীন ভাই, এখন কি গ্যাস কি বের হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবো? এই যে ভাই গ্যাস কি বের হচ্ছে? আছে কোন গ্যাসের কোন ইয়ে আছে? গ্যাস যদি বের হয় তো দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু পানিটা বলকাই উঠতে। যেমন সাপোজ যে এখানে একটা সেন্সর করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেন্সরটা পুশ করি, ওই দেখেন পানি বলকা। এই যে এই যে দেখেন, এই যে সেন্সর ছেড়ে দিই। মানে এখন এখন গ্যাস আসছে। এই যে দেখেন, এই যে আমি ক্যামেরার সামনে নিলাম আপনার। আচ্ছা 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 আচ্ছা, এই যে সেন্সর, এই যে সেন্সর, এই যে পুশ করি। আচ্ছা ওকে, দেখেন 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 দেখেন, ওকে। তার মানে আর হবে না গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ? না, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দিন শেষ। শেষ এই আরেকটা দেখাই আপনাকে প্র্যাকটিক্যাল। হ্যাঁ প্র্যাকটিক্যালি। ভাই 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 কি করতেছেন? আছে ওরে, মানে আগুন ধরলো না? এই যে আগুন। তারা বলছে এইরকম সেফটি ডিভাইস যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দিন শেষ। মানে আপনার যান মাল দোকান হোটেল বাসা বাড়ি সবকিছু সব নিরাপদ। এক মিনিটে এক সেকেন্ডের মধ্যে আপনার বাচ্চা কাচ্চা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব শেষ হয়ে যাবে। মানে আপনি 20 বছর সময় নিয়ে যা কামাইছেন এক সেকেন্ডে শেষ হয়ে যাবে। আর আপনার ধন সম্পদের কথা বাদ দেন না, আপনার মূল্যবান ধন সম্পদ হচ্ছে আপনার বাসা ওয়াইফ আর আপনার বাচ্চা কাচ্চা। আপনি অফিসিয়াল জব করেন, অফিসে কাজ করতেছেন, বাসায় তো বাচ্চা প্লাস হচ্ছে ওয়াইফ আছে, তারা তো সেফে নাই। আপনি এটা পালতেছেন বোম, এটা সায়েন্সের ভাষায় কিন্তু বোম বলা। বোম, আচ্ছা আচ্ছা। কিন্তু কেন পালতেছেন বলেন তো? পেটের তাগিদে। আচ্ছা আচ্ছা, কারণ বাংলাদেশে গ্যাসের সুবিধা অসুবিধাটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এখন এটা যদি আপনার বাসা না থাকে রান্না বান্না করে খাইতে পারবেন। অনেকে ইলেকট্রিক প্রোডাক্টে ভয় পায়, কারেন্ট বিল বেশি আসবে, ইলেকট্রিক প্রোডাক্ট বাস্টাস হয়ে গেলে ঝামেলা আছে। কিন্তু এর চেয়ে বড় বোম যে আপনি বাসায় পালতেছেন সেটা তো আপনার ধারণা নাই। এখন কোম্পানি যেটা বলছে যে ভাই এটা নাকি গ্যাস লিকেজ টিকেজ হয়ে গেল, এটা আল্লাহর রহমতে কোনো ধরনের আপনার দুর্ঘটনা ঘটবে না। আমি যেটা বিশ্বাস করতে না পারে আজকে আমি নিজে ফিজিক্যালি প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট করবো। আবার একটু প্রমাণ সহ দেখাই দিই। আচ্ছা আমি আবার একটু প্রমাণ সহ দেখাই, কিন্তু মাত্র যেমন হইছে আমরা আবার দেখাই দিচ্ছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দিন শেষ। তুমি এই যে সেন্সরটা একটু পুশ করবা। আচ্ছা সেন্সরটা পুশ করো। এখন কিন্তু গ্যাস অফ, এই যেমন আপনি একটু ক্যামেরাটা সামনে নামিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু সব অন আছে। আচ্ছা সব অন আছে, এখানে ফুল আছে হাই। আচ্ছা আচ্ছা, তার মানে কি এটা অন, গ্যাস বের হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এখন তুমি সেন্সরটা একটু জাস্ট ধরো, একটু চাপো। আচ্ছা আচ্ছা, একটু দূরে যেয়ে নেবেন, কারণ আমি সেফ থাকলে মানে আপনি সেফ। আপনিও সেফ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক, হালকা হালকা, এই দেখেন। ও দেখেন, ও মাই গড, ও মাই গড, ধরে রাখছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেন্সর ছাড়ো ছাড়ো ছাড়ো, অফ হইছে, আবার সেন্সরটা পুশ করো। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি, এই দেখেন। ও দেখছেন ভাই রে ভাই, কি জিনিস রে ভাই, এই দেখেন। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ছাড়ো, চিন্তা করেন ভাই, মানে কি দেখালেন ভাই, লিখুন এটা কি নিয়ে আসছে ভাই, এটা নিয়ে একটা আজব একটা সেফটি। এটা তো ভাই বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে দরকার এটা। এখন আমি আরেকটা কথা বলি, আপনার ফেসবুক ফ্যান পেজে ধরেন আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, এখন তার মধ্যে দেখা যায় আপনি 5,000-10,000 মানুষ লিজেন্ড লোক থাকতে পারে, যে ভাই আমার বাসায় এতদিন আমি নরমাল সেফটি ডিভাইস ইউজ করছি, আমার কিছু হয় নাই। ভাই নরমাল সেফটি ডিভাইস ইউজ করলে এটার অসুবিধাটা কি? এখন আমি বলি, মানে একটু কথাটা শেষ করি, যেমন আমার বাসায় নরমাল রেগুলেটর ইউজ করতেছি, আমার তো কিছু হয় না এতদিন, ইনশাআল্লাহ কিছু হবে না। আরে ভাই রিজিকের মালিক আল্লাহ, হায়াত মতের মালিক আল্লাহ। আপনি নিজে যদি একটা জিনিস লাগায় সেফ থাকেন সেটা কিন্তু আপনার চেষ্টা। আল্লাহ পাক বলছে চেষ্টা করেন আপনি, কোনো প্রবলেম নাই। তো আমি যেটা বলতেছি যে কেন ইউজ করবে, যে আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন সেটা হচ্ছে, প্রথমত আপনার গ্যাস সিলিন্ডারের কতটুকু পরিমাণ গ্যাস আছে সেটা আপনি দেখতে পারবেন, যেটা নরমাল রেগুলেটরে দেখা যায় না। আপনি আজকে রান্না করতেছেন গ্যাস সিলিন্ডার খালি, রাত্রে 12টার দিকে আপনার গ্যাস চলে যাবে। আচ্ছা আচ্ছা, বা আপনার ধরেন সন্ধ্যাবেলা গ্যাসটা চলে যাবে, রান্না করার অবস্থায় গ্যাস চলে যাবে, মানে খুবই খুবই একটা ঝামেলার ব্যাপার, বসায় থাকবেন দরকার নাই। সেকেন্ড হচ্ছে আপনি এই বোতলটার আপনার পরিমাণ হচ্ছে 12.9 কেজি। আচ্ছা দোকানে গ্যাস আপনি ভরতে গেছেন, লোড করতে গেছেন। আচ্ছা আচ্ছা, এখন দোকানদার আপনাকে পুরোপুরি 13 কেজি দিলো না 10 কেজি দিলো সেটা তো ভাই, এটা কিন্তু ভাই বুঝার কোনো ওয়ে থাকে না, ওয়ে নাই। আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি এই যে গ্যাসের যে প্রেসারটা আছে এই যে দেখেন ঘড়িটা, আচ্ছা এই ঘড়িটার মাধ্যমে আপনি জানতে পারবেন। আচ্ছা এটা কি ভাই একটু দেখাতে আমাদেরকে, এই যে যেমন দেখায় দেই। আচ্ছা এই যে এটা অফ করে দিলাম, এই একটু খেয়াল রাখেন, এই যে আমি লকটা খুলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে অফ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই যে গ্যাসের যে প্রেসারটা এই দেখেন, আমি আবার দেখাচ্ছি, এটার মধ্যে প্রথমত একটা সেফটি লক আছে, সেফটি লক আছে। আচ্ছা এই নরমাল রেগুলেটরটা কি কোনো সেফটি লক আছে? মানে কোনো কিছু নাই, কিচ্ছু নাই, একদম পুরো খালি, এরকম ঘড়ি আছে?
এখন এই যে এই জিনিসটা আমি আবার দেখেন, এই যে যারা লাইভে ঢুকছেন পরবর্তীতে তাদের জন্য সুবিধা হবে জিনিসটা। আচ্ছা, এই যে আমি অফ রেখে এই সেফটি লকটারে পুশ করে আচ্ছা এই যে ভিতরে বসায় দিলাম, লক হয়ে গেছে, সারাদিন টানলে আপনার খুলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঘড়িটা কিন্তু লো আছে এখন, আচ্ছা আচ্ছা এমটি তে আছে, ঠান্ডা লেগে গেছে তো ভাই, কথা বলতে পারছি ঠিক আছে। ওকে, এখন এই যে অন করব দেখেন, আচ্ছা হ্যাঁ হাই হইছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তার মানে আপনি কি বুঝেন গ্যাসটা আপনার লোড আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কতদিন পরে গ্যাসটা শেষ হবে সেটা আপনি অনুমান করতে মানে আন্দাজ করতে পারবেন যে এখন গ্যাসের প্রেসার কি রকম সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে সেন্সর যে সিস্টেমটা আপনার, আচ্ছা আচ্ছা এই সেন্সরটার জন্যই আপনি এত পরিমাণ সেফ থাকতে পারতেছেন। কেন সেফ থাকতে পারতেছেন, যে এটার মধ্যে আপনার নরমাল যে সেন্সর ওটা নাই। আচ্ছা আচ্ছা, এবং বাসা বাড়িতে যারা নরমাল সেফটি রেগুলেটর ইউজ করেন দেখেন তাদের ক্ষেত্রে কি হয়, এটা আমি লাগাই দেখাচ্ছি। যেমন ওই যে লিজেন কিছু লোক আছে না তাদের জন্য এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, এই যে এটা লাগাইলাম দেখেন, এটা কিন্তু কোনো সেফটি লক না, আমি জাস্ট ঢুকায়া। আচ্ছা দেখাই দিচ্ছি আমরা, এই যে অন করেছি নরমাল, মানে সেফটি নরমাল ছাড়া, এই যে চুলাটা জ্বালাইলাম। আচ্ছা হ্যাঁ, চুলা জ্বলছে ভাই? হ্যাঁ চুলা জ্বলছে। আচ্ছা আচ্ছা, আমি আমার সেফটি ডিভাইস কাটার পরে কি পাইছেন, গ্যাস অফ, আগুন অফ, সব অফ, সব অফ, আপনিও সেফ, আপনার লাইফও সেফ, সেফ। আচ্ছা, এখন বাসা বাইতে যেটা ইউজ করেন সেটা কাটলে কি হবে? ভাই এটা কাটেন না ভাই, এটা তো সেন্সর নাই ভাই, সেন্সর না, আমি মানে একটু সেফলি থাকবে মানে ভয় আছে আমি। যেমন এই যে আমি এটা কেটে দিলাম নিচ থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই পাইপটা ধরে এখান দিয়ে আইছি। ওরে বাবা, পাইপটা নিচে নামাই, এখানে ঢুকাই দিয়ে যাই দেখেন। ওরে ওরে রে রে, দেখেন দেখেন, এই যে দেখেন, ওরে রে 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 রে, ওরে ও মাই গড, কি অবস্থা, মানে চিন্তা করেন একবার, সামা যদি ইঁদুর তার কেটে ফেলায় বা কোনো প্রবলেম হয় তাহলে চিন্তা করেন কি হবে। যেমন বাসা বাড়ির বেশিরভাগ মা বোনেরাই রান্না বান্না শেষে কত কিছু চেক করার বা ইয়ে থাকে না, সময় থাকে না, আপনি ঘুমায় আছেন রাত্রে ধরেন, আমি একটা ইঁদুর ধরেন আমি এটা কেটে দিছি, কেটে ফেলছি, আপনি তো জানেন না, জানি না, সারা ঘর সারা কিচেন রুম আপনার গ্যাস দিয়ে ভরে গেছে, সকালবেলা যায় এরকম লাইটার মারছেন চুলার মধ্যে, ঠাস করে এক সেকেন্ডের মধ্যে সব শেষ, তখন কিছু করার থাকে না। এবং বিভিন্ন প্রতিবেদন আপনি দেখবেন, বিভিন্ন খবরের কাগজে দেখবেন, ঢাকা সিটির মধ্যে মানে অল বাংলাদেশের মধ্যে মিলায়া প্রতিদিন 7-8% মানুষ মারা যায় হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে। কেন মারা যায় বলেন তো? এই যে এই অসতর্কতার কারণে। এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে যারা লাইভে আসেন এবং পরবর্তীতে যারা লাইভে ঢুকবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। কেন শেয়ার করে দিবেন বলেন তো? এটা একটা সচেতনমূলক পোস্ট, কারণ আপনি নিজে সচেতন, আপনার পাশের বাড়ির মানুষগুলো সচেতন। আপনার বাসায় আপনি গ্যাস সিলিন্ডার ইউজ করেন না, আপনার পাশের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার ইউজ করে, সেটার ক্ষতির সম্মুখীন আপনার নিজেরও হইতে হবে। কেন হইতে হবে? পাশের ফ্ল্যাটে যদি বিস্ফোরণ হয় আপনিও বাঁচবেন না, আপনিও শেষ। আপনি তো মনে করতেছেন আমার বাসায় রাইস কুকার আছে, ইলেকট্রিক চুলা আছে, সব আছে, আমি ইউজ করতেছি, আমি রান্না করতেছি, কিন্তু পাশের বাসায় যে বোতল গ্যাসটা ইউজ করতে সেটা আপনার জন্য কিন্তু শুভনীয় না। কেন না? যদি ফাইটা যায় আপনিও শেষ। তো যারা দেখবেন অতিরিক্তটা শেয়ার করে দিবেন, শেয়ারের কারণে দেখা যায় আপনার দ্বারা আরো 10টা লোক তাদের লাইফটা নিজেদের সেভের কন্ট্রোল আনতে পারবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর এটা কিন্তু অরিজিনাল ডেনমার্কের প্রোডাক্ট আমাদের। আচ্ছা, অরিজিনাল ডেনমার্কের? হ্যাঁ, অরিজিনাল ডেনমার্কের প্রোডাক্ট। কেন প্রোডাক্ট আমি একটু বলে দিই আপনাদেরকে। যেমন এই যে নরমাল যে সেফটি রেগুলেটর দেখতেছেন না, নরমাল যে রেগুলেটরটা, এটার কোনো কিন্তু ধর্মভেদ নাই, কোন পরিচয় নেই, পরিচয় ছাড়া। আচ্ছা, এটা কিন্তু একটা পরিচয় আছে, এটা হচ্ছে ডাইরেক্ট লোহা। আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ফালাই দিব হাত থেকে ভাঙবে চুরবে না। প্লাস এটার মধ্যে কিন্তু খোদাই কিন্তু লেখা আছে, যেমন এইটার মুখটা একটু দেখেন, এইটার মুখটা একটু গোদারেশনটা দেখেন, কত হেভি পার্থক্য কিন্তু একদম। এই যে পার্থক্য দেখেন, এখানে দিয়ে দিচ্ছে আপনাকে, না আছে সেফটি লক, না আছে সেন্সর এরকম, না আছে হচ্ছে আপনার রেগুলেটরের সুইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ছাড়তেছেন, ডাইরেক্টলি ফ্লো করতেছে। আর ও কি করতেছে? আপনার গ্যাসটা কন্ট্রোল করতেছে, মানে আপনাকে সর্বনিম্ন হলো 50% গ্যাস সেভ দিবে। আচ্ছা, কিভাবে দিবে? এটার যে সেন্সর যে সুইচটা করা না, এটা হচ্ছে ওভারফ্লো মারবে না আপনাকে, যতটুক পরিমাণ আপনার বার্নারের প্রয়োজন অতটুক পরিমাণে আপনাকে দিবে, এর থেকে বেশিও দিবে না, এর থেকে কমও দিবে না। আচ্ছা হ্যাঁ, এবং এই যে বাসা বাড়িতে যে রেগুলেটর গুলো থাকলে কি হয় দেখেন, এই যে জাস্ট নর্মাল একটু দেখাই, হালকা দিবা, হ্যাঁ বেশি দিবা না। আচ্ছা আচ্ছা, এটা একটা রিস্ক নিয়ে কাজটা করতেছি, হালকা ভাই চিন্তা করুন, হালকা দাও, এই দেখেন, ওরে রে রে রে, ওরে রে রে, হালকা একটু যাওয়াতে কি অবস্থা হয়েছে, আর আমারটাই দেখছেন? আচ্ছা, আমারটাতে দেখছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে গ্যাসের ফ্লোটা কতটুক ছিল কন্ট্রোল, মানে ও গ্যাসও সেভ করে দিচ্ছে, চারটা কারণে আপনি ডিভাইসটা কিনতে হবে। আপনি না কিনেন সেটা আমার কোন মানে আমার কোনো বিষয় না, আমি জাস্ট এটা একটা পোস্ট দিতেছি, এটা মানুষকে দেখাচ্ছি ভাই, আপনারা সবার বাড়িতে এরকম একটা কিন্তু গ্যাসের বোতল ইউজ করেন আছে, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নরমাল যে চাবিগুলো আছে এগুলো ইউজ করতেছেন আপনি। এখন আপনি যদি এই জিনিসটা দেখার পর টাকা ডাজেন্ট ম্যাটার ভাই,
কারণ আপনি যদি এই প্রোডাক্টটার দাম 5,000 টাকা হয় আপনি কিনতে বাধ্য। যে বুঝের মানুষ সে অল্পতেই বুঝে, যে অবুঝের মানুষ সারাদিন বুঝাইলেও বুঝবে না। এখন আপনি চিন্তা করতেছেন আমার বাসায় এই 500 টাকা দামে 600 টাকা দামে রেগুলেটর দিয়ে কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা কিনবো না। কেন? আপনার চয়েস। আমি কেন কিনবো দাম দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে প্রোডাক্টটা দেখাচ্ছে আমারই প্রাইস নেই কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা, মাত্র 1350 টাকা ভাই, তা তো অনেক কম দামই তো। অনেকে ভাবতে পারে না যে এমন ভালো জিনিস দেখাইছেন, দামও চড়াও, হাই রেঞ্জ দিয়ে দিতেছে, মানে 5-10 হাজার টাকা চাই বসে কিনা, ওরকম কোনো গ্যাপ আমরা রাখতেছি না। আচ্ছা আচ্ছা, এটার দাম দিতেছি মাত্র 1350 টাকা। আচ্ছা, সেফটি সেন্সর দেওয়া আছে, সেফটি লক দেওয়া আছে, গ্যাস সেভিং সুইচ করা আছে, এবং গ্যাস কতটুকু আছে সেটাও আপনি দেখতে পারতেছেন। কেন কিনবেন না আপনি? আমার থেকে যে কিনতে বলছি তা না, আপনার এলাকায় যদি এরকম কিছু পান আপনি কিনে ফেলেন, আপনার জন্য বেটার হবে। এবং পরবর্তীতে যারা লাইভে ঢুকছেন আমার এই জিনিসটার তো ক্যাটাগরি দেখেন নাই, তাদের জন্য আবার দেখাচ্ছি, আবার দূর থেকে দেখাই দিচ্ছি, দেখেন এই দেখেন না, দূরে যেতে হবে না, সেফটি সেফটি। এখন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দিন শেষ, মানে আর হবে না কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আর ইনশাআল্লাহ হবে না কোনো জানালার ক্ষতি। দরকার পড়লে একদিনের জন্য একটু দোয়া কামান না, আপনি শেয়ার করে দেন, আপনি শেয়ার করলে যারা কিনবে তারা আপনার জন্য দোয়া করবে যে ওনার পোস্টটা দেখে আমি প্রোডাক্টটা কিনেছি, আমি শেয়ার করছি। আচ্ছা 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 আচ্ছা, শেয়ার করতে তো বেশি কোন লাগে না, জাস্ট একটু টাকাও তো লাগে না, কিচ্ছু লাগে না, লাগে না শেয়ার করতে, চারানা টাকা চাই না, যার প্রয়োজন নাই সে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, জাস্ট এটাই চাই আজকে, এই যে দেখেন আজকের ভিডিও জাস্ট শেয়ার করতে হবে, এটাই চাই। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, তো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দিন শেষ কিভাবে ইউজ করবেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন কেউ না কেউ তো কিনতে পারেন। এই যে দেখেন কিভাবে ইউজ করবেন, এই যে সেফটি লক করে ফেলছি। আচ্ছা, এই যে অন করে দিলাম। আচ্ছা, তুমি ভয় পাও না বাবা, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এই যে দেখো, তুমি কি অনেক ভয় ছিল ওই সময়? অনেক ভয় পাইছিল ওই সময়। আরে ভাই, ভয় পাবে না কেন বলেন তো? আচ্ছা আচ্ছা, মানে যে জিনিস মনে হয় খুলে গেছে, যে জিনিস আপনি দেখাইছিলেন, মানে ভয় তো পাওয়ারই কথা। হ্যাঁ, তো যাই হোক, তো আর হবে না কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দিন শেষ। তো আজকে আমরা দেখাছিলাম যে চমৎকার ম্যাজিক সেফটি ডিভাইস, হ্যাঁ তাদের জন্য, যারা পরবর্তীতে লাইভে ঢুকছেন তাদের জন্য আমরা আবার দেখাচ্ছি যে চুলা জ্বলতেছে না। আচ্ছা, মানে অনেকে ভাই একটু কথা বলিনি, অনেকে বলতে পারে ভাই এই লোকের মাথা খারাপ, হ্যাঁ যে এই যে আগুন জ্বলতেছে এই দুইজনে ধরে আছে আমরা ভিডিও করতেছি, পাগল নিজের ভালো বোঝে, পাগল কি ইচ্ছাকৃত যাবে যে আমার কোনো প্রবলেম হোক? আমি নিজে পাগল, আমি আমার সেফ ছাড়া আমি কিছুই করবো না, আর আমি সেফ মানে আপনি সেফ, যখন ও সেন্সর পুশ করবে তখন আগুনটা হবে, সেন্সরে যতটুকু লাগবে আমার ততটুকুই আগুন হবে। ওইটা দেখাইছিলাম না আপনাকে আমি, কত প্রেসার দিতে অনেক জোরে কিন্তু। আচ্ছা এইটা দেখেন। আচ্ছা হ্যাঁ, এই যে মানে প্রেসার করো, যতটুক লাগবে আমার ঠিক ততটুকু যাচ্ছে, দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক। আর ওটা যখন ছাড়ছে ফাস্ট করে উঠছে এরকম, মানে অনেক দূর পর্যন্ত গেছে, তার মানে আপনি বুঝে নেন যে এটা আপনার জন্য কতটুক পরিমাণ, মানে অ্যাটম বোম আছে ধ্বংস ভাই, বোমটাও ভালো যে ফুটছে, দুই একজন মরে গেছে, আর এটা পুরো বাড়ি নিঃস্ব করে দিবে আপনি। হ্যাঁ, চিন্তা করার কিছু নাই, সবাই কিন্তু চিন্তা করে দেখবেন ভাইয়া, কিন্তু কথাগুলো কিন্তু খুবই মূল্যবান বলছে। এই যে দেখেন, এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট, অনেকে ব্র্যান্ড নিয়ে মাতামাতি করেন ভাই, কোন দেশের কোন ব্র্যান্ডের, আপনি ব্র্যান্ড কিনবেন না দেশ কিনবেন? আপনি কিনবেন প্রোডাক্ট, আপনার ব্র্যান্ডও দেখার দরকার নাই, দেশেরও দরকার নাই, মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট ভালো, আমি হ্যাপি। এই যে এখানে লেখা আছে দেখেন, 40+ মিলিয়ন সেফটি এন্ড হ্যাপি ফ্যামিলিস, মানে 40+ মিলিয়ন ফ্যামিলি এটা ইউজ করছে, 4 কোটি মানুষ। এবং এখানে কিন্তু কোম্পানি লিখে দিয়েছে 5 ইয়ার্স এর গ্যারান্টি, 5 বছরে এই সেফটি ডিভাইসটা কিছু হবে আমার থেকে নতুন নিয়ে যাবেন। আচ্ছা, প্লাস এটা কিন্তু আইজিটি ডেনমার্কের, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন আইজিটি কোন দেশের কোন ব্র্যান্ডের, বাকিটা গুগল আপনাকে বলে দিবে, আমার বলতে হবে না, আমি জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করছি, সচেতনমূলক পোস্ট দেওয়ার দরকার, মানে এখন থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে তাহলে গ্যাস সিলিন্ডার মরবেন না, মরবেন অবশ্যই, কিন্তু নিজে সেফ থাকা ভালো না? আমি শীত মনে করে নিয়ে করার জন্য কত মোটা পড়ছি, 2টা পরে আসছি আজকে, আমি একটা পড়লো তো পারতাম। আচ্ছা আচ্ছা, এখন এই যে আমি এটা তো দেখাইলাম আপনাদেরকে, 1350 টাকা বলে দিয়েছি, অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যারা ভালো মানের চুলা চাইছিলেন আমাদের কাছে, এই যে ভালো মানের চুলা যদি নেন তাহলে এই চুলাটা আমি উইশ করতে পারি, সাজেস্ট করতে পারি, ওটা খুবই ভালো, 100% 10 mm, এটা কিন্তু মাইক্রো থিকনেস গ্লাস, এটা কিন্তু আপনার সহজে ভাঙবে, চলবে না, আনব্রেকেবল। প্লাস হচ্ছে এইটা যে বার্নারটা দেখতেছেন, বার্নার গুলো হচ্ছে পিতলের, পিতলের গ্যাস সেভ করবে, বেশিরভাগ চুলায় লেখা দেখবেন যে 85% হচ্ছে আপনার গ্যাস সেভ। কেন গ্যাস সেভ হয় বলেন তো? এই বার্নারের কারণে,
বার্নারটা যদি 100% পিতর হয় অল্প হিটে দ্রুত রান্না হয়, অল্প হিট পাইলে গরম হয়ে যাবে, পাতিলের খাবারটাও দ্রুত রান্না হবে। আর যদি বার্নারে আপনার ঝামেলা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত হবে না। প্লাস এটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার কোম্পানি থেকে আমরা ওয়ারেন্টি দিতেছি 5 years, 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, এবং হচ্ছে বার্নারের অটোর সবকিছু ওয়ারেন্টি থাকবে, এবং এটা কিন্তু এলপিএনজি দুইটাতে ইউজ করতে পারবেন। আর এলপিএনজি এর জন্য আবার চেঞ্জ করতে হয় না, এটা কোম্পানি দুই ভাবেই করে। আপনি এলপি চাইলে এলপি নিবেন, লিকুইড প্রেশার গ্যাস, যদি আপনি ডাইরেক্ট গ্যাস চান, ন্যাচারাল যে বায়ু তিতাস গ্যাসটা, ওইটা চুলা আপনি নিতে পারবেন। এবং এই যে কম দামি পাইপের সম্বন্ধে আগে বলে নেই, এই পাইপ হচ্ছে দুর্ঘটনার মেন কারণ। এরকম পাইপ যদি বাসায় থাকে আজকে ফালাই দেন, এ ট্রান্সপারেন্ট ফালাই দিয়ে এরকম তাইওয়ানের কিছু পাইপ বাসায় লাগায় নেন। আমি পাইপের দাম বলবো না, এটা আপনাদের সাথে যারা পাইপ নিবেন আমাদের থেকে এক্সট্রা, তারা ওইভাবে আমরা হোয়াটসঅ্যাপে বা ইমোতে কথা বলে নিব। যেমন এটা পার্থক্যটা কোন জায়গায় বুঝা বলেন তো, দেখা দিচ্ছি এটা হচ্ছে থ্রিলিয়ার সিলিকন। যদি এই নর্মাল পাইপটা হইতো পাইপটা গলে যেত সাথে সাথে। আমারটা দেখছেন আগুন লাগার পরও কিন্তু অতটুকু ইয়া হয়েছে, হ্যাম্পার হয়েছে, বাকিটাও কিন্তু হয়। এই দেখেন আমরা একটু দেখাই দিই, দেখেন তো, দেখেন এই যে বলছে এটা মনে হচ্ছে হিট হতে টাইম লাগে, তাই না? প্রচুর টাইম লাগবে, প্লাস নষ্ট হবে না, লিকেজ হবে না, তিন লেয়ার ভিতরে, তিন লেয়ার। আর এই যে নরমাল পাইপ, এটা একটু এটা পার্থক্য দেখা দেন একটু। এই দেখেন, আচ্ছা এটা এটা মনে হয় এটা গলে যাচ্ছে, এই যে মুখ বইচা যাবে এখন। এটা কিন্তু সেফটিটা কিন্তু একটু কম, মানে দেখছেন বইচা হয়ে গেছে মুখ। আচ্ছা হ্যাঁ, এইগুলি পাইপটা বাসা আছে, সহজে নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে এবং এটা গলে যাবে। আর এই সেন্সর সুবিধা হচ্ছে কি, যদি আপনার বাসায় সামান্য পরিমাণ ছিদ্র থাকে, তারের মধ্যে মানে কেবলের মধ্যে, হ্যাঁ এই সামান্য ছিদ্র থাকলে গ্যাসটা অফ করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই চুলাটার প্রাইস একটু বলে দেই, লাইফ কতক্ষণ হইছে বড় ভাই? মোটামুটি 16-17 মিনিট, বেশি কোন করব না, কারণ বেশি বড় লাইফ কেউ দেখে না। প্রোডাক্টে যে টপিক আলোচনা ছিল সেরে ফেলছি, এখন আমি আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিতেছি, কেনাকাটাটা বাকিটা হচ্ছে আপনার উপরে। আর শেয়ার করে দিবেন, সেটা আপনার জন্য ভালো, মানুষের জন্য ভালো। আচ্ছা, এটার প্রাইস রাখতেছি অনলি ফর 9,500 টাকা। আর ডেলিভারি কি ফ্রি নাকি? না, ওটাতে আসবো ভাই আমি। এই যে দেখেন ডিজনি, হ্যাঁ ইটালিয়ান ব্র্যান্ড ডিজনি, এবং প্রোডাক্টটা হচ্ছে এই যে এটা হচ্ছে অরিজিনাল ডেনমার্কের। আচ্ছা, যদি কেউ দুইটা একসাথে অর্ডার করেন তাহলে আপনাদের জন্য 5 ফিট পাইপ আমরা গিফট দিয়ে দিব। আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল কিনেন 9,500-1,350 পাইপের যে দামটা আলোচনা সাপেক্ষ, এটা সবকিছু সব জায়গায় বলবো না, এটা আপনার আইসা দরকার পড়লে দেখে নেবেন আমি কিভাবে কি করে দেখাই দিছি। প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি যেটা 5 years এর চুলার ওয়ারেন্টি দিয়ে দিয়েছি, এটা 5 বছরের গ্যারান্টি, কোনো ধরনের সমস্যা হবে আমার কাছে নিয়ে আসবেন, চেঞ্জ করে দিব। আর ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি, অবশ্যই আমাদের কোকারিস গ্যালারি এই দুইটা নাম্বারে আপনারা, এছাড়া নাম্বার ভিডিও স্ক্রিনে তো আছে, আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবে। হ্যাঁ হ্যাঁ, কেন যোগাযোগ করবেন বলেন তো, যে অনেকে ভাবে যে ভাই অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছে, ধরা খাইছি, ওই দিন শেষ। কেন শেষ? এখন সরাসরি লাইভ দেখবেন, নট ভিডিও। আমার আমি লিখো নিমন, আমার অনেক ভিডিও আছে যেটা হচ্ছে কপি পেস্ট করা অনেক জায়গায়, আমি চাইলে মামলা করে দিতে পারি। আমার প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমি 1,350 টাকায় বেচতে পারি না, প্রোডাক্টের দামের কারণে। আর আরেক জায়গায় 800-1,000 টাকা ভিডিও দিয়ে বেচতেছে, আমি কিন্তু ভিডিওতে দাম কিন্তু ওটা বলা, ওটা কাট করে দিতেছে, আপনি ওই জায়গায় টাকা দিতেছেন, ধরা খাইতেছেন, নাম পড়তেছে আমার, কারণ আপনি তো সস্তার জন্য ওইখানে গেছেন, ওটা তো জেনুইন না। তো এই জন্য বললাম অবশ্যই এই দুইটা নাম্বার আপনি যোগাযোগ করবেন, এবং ঢাকার বাইরে এবং ভিতরে যে যেভাবেই নিবেন প্রোডাক্ট, অবশ্যই কিছু টাকা বুকিং করতে হবে। যেমন ডিভাইসের ক্ষেত্রে সর্বনিম্ন বুকিং করতে হবে আপনার 350 টাকা, আর যদি চুলার ক্ষেত্রে নেন সর্বনিম্ন 1,020 টাকা আপনার বুকিং করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি বয়ের হাতে দিয়ে আপনার দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত।